গড়তে কোনো বেজাল নাই। তার মানে অর্গানিক ভাবে প্রস্তুত করা 100% অর্গানিক, মানে কোনো ফিড জাতীয় কিছু খাওয়ার নাই, মানে দুই নাম্বার জিনিস বলতে কোনো কিছু ব্যাপার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে আসছি বরদেশী আমিন বাজার পূর্বপাড়া। তো এখানে নিয়ে আসার উদ্দেশ্য একটাই, যে 2021 কুরবানিতে যারা পছন্দের গরুটি কিনবেন খামার থেকে, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে যারা হাটের বিড়ম্বনা থেকে বাঁচতে খামার থেকে গরু কিনতে চান, তো তাদের জন্য এই প্রতিবেদনটা। তো চলুন দর্শক, আমরা গরুগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা গরু আলাদা আলাদা ভাবে দেখানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন যে সবই শাহিওয়াল জাতের গরু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে 2021 কুরবানিতে স্বাস্থ্যবিধি মেনে যারা খামার থেকে গরু ক্রয় করতে চান, আপনার পছন্দের গরুটি, তারা চলে আসতে পারেন এই বরদেশি আমিন বাজারে এই খামারে। দেখতেই পাচ্ছেন যে এই খামারের জিনিস, তিনি একজন ইয়াং স্টুডেন্ট, সে পাশাপাশি গরু লালন পালন করেন এবং খামার গড়ে তুলেছেন এবং কুরবানিকে টার্গেট করে সেই গরুগুলো প্রস্তুত করেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক গরুগুলো। দেখতে পাচ্ছেন যে গরুগুলো খুবই সুন্দর, আমরা দেখানোর চেষ্টা করছি। পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা গরু আলাদা আলাদা ভাবে আপনাদেরকে দেখাবো, ওয়েট এবং দাম দেখানোর চেষ্টা করব। দর্শক, দেখতে পাচ্ছেন যে গরুটা বাইরে বের করা হয়েছে এবং বাইরে বের করার পর কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে গরুটা। তো চলুন আমরা কথা বলবো এই খুদে খামারির সাথে, সে কতগুলো গরু এবার ঈদকে টার্গেট করে প্রস্তুত করেছে আমরা একটু জানার চেষ্টা করি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা তুমি ভাই, আমরা জানলাম যে আপনি 2021 কুরবানিকে টার্গেট করে বেশ কিছু গরু প্রস্তুত করেছেন, তো কতগুলো গরু প্রস্তুত করেছেন? আমার এখানে কুরবানি 2021 এর জন্য 60টি গরু প্রস্তুত আছে, মানে প্রস্তুত করা। 60টি গরু? 60টি। সবই কি শাহিওয়াল জাতের? শাহিওয়াল আছে আর দুইটা ছোট গরু আছে। দুইটা ছোট গরু আছে। তা আমরা যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কি শাহিওয়াল জাত? এটা শাহিওয়াল জাত। এটা কয় দাঁত হয়েছে? এটা আপনার 4 দাঁত। 4 দাঁত হবে আর কি, 6 দাঁত। এটা ওজন, ওজন কতটুকু হবে? এটা ওজন আছে আপনার 475 কেজি। 475 কেজি। তো এটা এই কুরবানিতে কেমন দাম আশা করতেছেন? আমি এই কুরবানিতে এই গরুটার দাম আশা করি 3,20,000 টাকা। 3,20,000 টাকা। এনে কি দরদামের সুযোগ আছে? আর জি, কিছু তো দরদামের সুযোগ আছে। সুযোগ আছে। আচ্ছা দর্শক, দেখলেন যে এটা প্রায় কত কত কেজি বললেন? 475 কেজি। 475 কেজি। তো 3,20,000 টাকা আশা করতেছেন? আরো বেশি? 3,20,000 টাকা আশা করতেছি। মানে তিনের নিচে আসবে না, আরো উপরে থাকবে? মানে মানুষ যখন গ্রাহক আসবে কিছু কম তো রাখবে। আচ্ছা, গরুটার কি নামকরণ করা হয়েছে? হ্যাঁ, গরুটার নামকরণ করা হয়েছে। কি নাম? তুফান। তুফান? জি। খুব একটা মানে ইন্টারেস্টিং নাম। তুফান নাম কেন দেওয়া হলো? তুফান নাম দেওয়া হয়েছে একটু মানে মানে দুষ্ট টাইপের, একটু দুষ্ট ওই মতো না, মানে একটু ফাজি, ওই জন্য তুফান নাম দেওয়া হয়েছে। আচ্ছা দর্শক, দেখলেন যে তুফানকে আমরা দেখানোর চেষ্টা করলাম, যে এটার দর দাম এবং ওজন সম্পর্কে জানানোর চেষ্টা করলাম, আমরা বাকি গরুগুলো দেখি। তো ঠিক আছে, আরো গরু যেগুলো আছে একটু পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো দর্শক। তো তুফানকে আপনারা দেখলেন, খুবই আকর্ষণীয় কালার এবং খুব সুন্দর গরুটি। দর্শক দেখতে পাচ্ছেন যে পর্যায়ক্রমে আমরা একটি একটি করে গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গরুগুলো দেখতে কিন্তু দর্শক অনেকটা সুন্দর, আমরা দেখতে পাচ্ছি যে খুবই একদম দেশীয় পদ্ধতিতে ন্যাচারাল খাবার খাইয়ে গরুগুলোকে লালন পালন করা হয়েছে। ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক, যারা আসলে এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে খামার থেকে পছন্দের গরুটি কিনতে চান, তাদের জন্য কিন্তু প্রতিবেদনটা দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি। যে চলুন আমরা এই গরুটাও সম্পর্কে ওয়েট এবং দাম জানার চেষ্টা করি, আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা তুইন ভাই, এইটার নাম কি? এই গরুর নাম লেভেল। কি নাম? লেভেল। লেভেল? 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 হ্যাঁ। আচ্ছা এই নাম কেন আসলে? এই গরুটা দেখতে ওঁচা লম্বা, অনেক সুন্দর, আমার ফার্মের সবচেয়ে মানে হাইটের দিক দিয়ে অনেক ওঁচা গরু এবং খুব পছন্দের গরু। এইটা এইটার ওজন কত? প্রিয় গরু, মানে যে আদর করে অনেক, মানে যে আদর করে তার সাথে সে অনেকটা অ্যাডজাস্ট হয়ে যায়। আচ্ছা, তার মানে সে খুব মানে কি বলবো, যে ভালোবাসা করার একটা মানুষ ইয়ে আর কি। দর্শক দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর এবং শান্তশিষ্ট গরুটি, যে ও আদর পেলে অনেকটা মানুষের সাথে মিশে যায়। তো এই গরুটার কতটুকু ওজন হবে? এই গরুটা আমি আরো
কুরবানির সময় এটা কতটুকু হতে পারে? কুরবানির সময় আপনি 485 কেজি। আচ্ছা ভাই একটু সরবেন, একটু সামনের দিকে আমরা গোলটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। দর্শক দেখতেই পাচ্ছেন গরুটার নামকরণ করা হয়েছে লেভেল, খুব যত্ন করে তাকে লালন পালন করা হয়েছে। তো গরুটির দাম কেমন আশা করতেছেন? এই গরুটার দাম 3,25,000 টাকা। এটা কি আপনার চাওয়া দাম? আর দরদামের সুযোগ আছে তো? আচ্ছা দর্শক শুনলেন যে ওনার চাওয়া 3,25,000 টাকা, সামনাসামনি এসলে হয়তো দরদাম করে নিতে পারবেন। যদি সামনাসামনি আসেন অবশ্যই কিছু না কিছু কনসিডার হবে এবং আলোচনা সাপেক্ষে কিন্তু অনেক কিছু করা সম্ভব হয়। তা আমরা দেখানোর চেষ্টা করছি লেভেলকে যে খুবই সুন্দর গরুটা এবং এই খামারের সবচেয়ে পছন্দনীয় এবং যত্ন সহকারে গরুটিকে লালন পালন করা হয়েছে। তো আমরা পরের গরুটি দেখবো এখন। ভাই এই গরুটা একটু ই করেন না, পরের গরুটি বের করি। দর্শক আমরা পর্যায়ক্রমে সবগুলো গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এবার কঠোর লকডাউন চলছে, যারা হাটে যাবেন না, হাটের বিড়ম্বনা থেকে বাঁচতে খামার থেকে গরু কিনতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন এই খামারে। খুবই সুন্দর সুন্দর গরুগুলো আছে এবং অবশ্যই সামনাসামনি দেখলে আপনাদের পছন্দ হবে। দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করছি যে খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন প্রত্যেকটা গরুরই মনে হয় নামকরণ করা হয়েছে। আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে সব যে গরুগুলো দেখতেছি ম্যাক্সিমাম সাইহল জাতের গরু। তো আমরা কি জানি এই গরুটা সম্পর্কে? তুইন ভাই, এইটা এটা তো সাইহল জাতেরই গরু। এই যে একই জাতের মোটামুটি একই হাইটের গরুগুলো কিভাবে সংগ্রহ করলেন আসলে? গাবতলী হাট থেকে। আচ্ছা এটা কি একদিনে সংগ্রহ করেছেন না পর্যায়ক্রমে? একদিনে। এই গরুটার কি নামকরণ করা হয়েছে? কি নাম এটা? এই গরুটার নামকরণ হয়েছে দোস্ত। দোস্ত বন্ধু বলি না এটা কি দোস্ত বলা? আচ্ছা সব আনকমন কিছু নাম আর কি। এই নামগুলো নামকরণ করানোর পেছনে কোন কারণ আছে কিনা? এই নামকরণ এইটাও মনে করেন আপনার সবার সাথে মিলে মানে ফ্রেন্ডের মতো আদর করলে সবার সাথে মিশে যায় আর কি। এইটার ওজন কতটুকু আশা করতেছে? এইটার ওজন এই পর্যন্ত 535 কেজি হবে। 535 কেজি। আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন যে এটা দোস্ত নাম দেওয়া হয়েছে। এটা 535 কেজি ওজন মানে আশা করতেছেন আসলে। মাপা হয়েছে কত কেজি কতদিন আগে? আসলে তিন সপ্তাহ আগে 520 কেজি হয়েছিল। আচ্ছা দর্শক দেখলেন যে 3 সপ্তাহ আগে মাপা হয়েছে 520 কেজি। তাহলে ঈদ পর্যন্ত আশা করতেছেন যে 435 কেজি। তো এটার দাম কত আশা করতেছেন? এটার দাম আশা করতেছি আপনার 535 কেজি। 535 কেজি। আচ্ছা কত আশা বললেন? 3,60,000। মানে কি আর দরদামের সুযোগ আছে? দরদাম তো কিছু একটা সুযোগ আছে। আচ্ছা এই যে দামগুলো চাচ্ছেন এবার করোনাকালীন সময়ে যে কঠোর লকডাউন চলতেছে, আসলে কুরবানি তো দেয় বেশিরভাগ হলো মধ্যবিত্ত লোকজন, সেই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে আপনি কাঙ্ক্ষিত মূল্য পাবেন? কাঙ্ক্ষিত মূল্য আশা করি, আশা করেন? আচ্ছা আমরাও আশা করি যে আপনি কাঙ্ক্ষিত মূল্য পান, কারণ এই খামারে গরুগুলো লালন পালন করতে গেলে অনেকটা মানে কষ্ট করতে হয় বা অনেক শ্রম দিতে হয়, বিশেষ করে নিজেরা এবং কর্মচারী সব অনেক শ্রম দিতে হয় বা অনেক খরচ পড়ে। তো আমরা পরের গরুটি দেখব। দর্শক দেখলেন দোস্তকে দেখানোর চেষ্টা করলাম, খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় গরুগুলো সামনাসামনি এসলে অবশ্যই আপনাদের পছন্দ হবে। দর্শক দেখতে পাচ্ছেন যে ঘুরে দেখানোর চেষ্টা করছি। চলুন দর্শক আমরা এই গরুটা সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করি। তুমি ভাই একটু এখানে আসবেন। এই গরুটার কি নাম দেওয়া হয়েছে? জমিদার। এটাও একটা আনকমন নাম আসলে। জমিদার নাম রাখলেন কি মনে করে? মানে ওর চাল চলন বা দাঁড়ানোর যে গেটা সবকিছু আলাদা, যার কারণে জমিদার রাখা হয়েছে। এইটার ওজন কতটুকু মনে করতেছেন? আপনার 515 কেজি। 515 কেজি। তাহলে ঈদের সময় তো আর একটু বাড়বে, একটু বাড়বে, কারণ ঈদ আস্তে আস্তে 525 কেজি। 525 কেজি। আচ্ছা এই গরুটা তো সাইহল জাতেরই, এটা গাবতলী থেকে ক্রয় করা। কতদিন লালন পালন করলেন গরুটা? গরুটা 8 মাস। 8 মাস।
আচ্ছা, তাহলে এটার দাম কেমন আশা করতেছেন? এটার দাম 3,40,000 টাকা আছে। 3,40,000। আর কিছু দরদাম করার সুযোগ আছে? হ্যাঁ, হালকা কিছু দরদাম। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন যে সবগুলো গরুই কিন্তু খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর বা পছন্দ হবে সামনাসামনি আসলে। আর যে দরদাম বলতেছে আসলে সামনাসামনি এসে অনেকটা কিছু কম ভাড়া করবে বা আলোচনার সাপেক্ষে তারা কিন্তু জিনিসটা নিতে পারবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন যে জমিদারকে দেখানোর চেষ্টা করলাম আমরা, পরের গরুটি দেখাবো আপনাদেরকে। তো চলুন আমরা পরের গরুটি দেখানোর চেষ্টা করি। প্রত্যেকটা গরুই কিন্তু আপনাদের সুবিধার্থে আমরা বের করে করে দেখানোর চেষ্টা করছি যে আসলে গরুর আউটলুকিংটা কেমন, সৌন্দর্যটা কেমন, টোটাল বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন যে এখন যে গরুটি দেখাবো, গরুটি একটু আসলে দুষ্ট টাইপের, ওরে বের করাটা একটু টাফ, খুব চেষ্টা করা হচ্ছে ওরে নিয়ন্ত্রণে আনার জন্য। দেখতেই পাচ্ছেন যে ও একটু আসলে কি বলবো, একটু দুষ্ট আসলে। হ্যাঁ, একটু বের করেন ভাই কষ্ট করে। আচ্ছা, আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা গরুগুলো আসলে বের করে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন যে গরুগুলো সুন্দর করে দেখাইতে, আসলে সেই কারণে কিন্তু আমরা গরুগুলো বের করার চেষ্টা করছি। হ্যাঁ, না একটু কষ্ট করে বের করলে ভালো হবে, দর্শকরা খুশি হবে। দর্শক দেখতেই পাচ্ছেন যে ওকে একটু বের করাটা আসলে কষ্টকর। তো কষ্ট হলেও আমরা আসলে আপনাদের সুবিধার্থে গরুটা বের করে দেখানোর চেষ্টা করব। এবং গরুটা কিন্তু দেখতে অনেকটা অনেকটা স্মার্ট এবং অনেকটা সুন্দর। দেখতে পাচ্ছেন দর্শক, ওরে খাবার দিয়ে মানে লোভ দেখিয়ে বের করতে হবে আসলে। দর্শক দেখতে পাচ্ছেন যে অবশেষে ওকে বের করা হচ্ছে আসলে, অবশেষে ওকে কন্ট্রোলে আনা সম্ভব হয়েছে। আমরা বের করে দেখানোর চেষ্টা করছি আসলে, যে আপনাদের অনেক রিকোয়েস্ট থাকে যে গরুগুলো ঘুরে ঘুরে শো করতে, তো আসলে সেই উদ্দেশ্য মাথায় রেখে কিন্তু আমরা চেষ্টা করছি গরুগুলোকে শো আপ করতে। দেখতেই পাচ্ছেন যে খুব একটু দুষ্ট, মানে অনেকটা চঞ্চল, বা ওকে কন্ট্রোল করা খুবই কঠিন আসলে। ওর নামটা রাখা হয়েছে লাল বাচ্চা। তো লাল বাচ্চা আসলে কেন রাখা হলো আমরা জানবো। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর, কিন্তু লাল বাচ্চা নামকরণ করেছে একদম বাচ্চার মতোই দেখতে। তো আমরা একটু জানি যে তুইন ভাইয়ের কাছ থেকে, তুইন ভাই একটু এই জায়গাটা আসেন। এই যে গরুটার নাম রাখছেন লাল বাচ্চা, লাল বাচ্চা কেন রাখলেন? আচ্ছা, মানে কালার সুন্দর এবং দেখতে সুন্দর দেখে লাল বাচ্চা নাম রেখেছেন। লাল বাচ্চার ওজন কতটুকু হবে ভাই, একটু সরবেন দেখি। লাল বাচ্চা আপনার 450 কেজি ওয়েট মাপা হয়েছে। 450 কেজি কতদিন আগে মেপেছেন? দেড় সপ্তাহ। তো আজকে তো হলো 8 তারিখ, 8 জুলাই, তাহলে ঈদের বাকি আছে আরো প্রায় 10 দিন। 470 কেজি ধরেন, 470 কেজি হবে। আচ্ছা, এটাও কি গাবতলি হাট থেকে কিনা? এটার দাম কেমন আশা করতেছেন? এটার দাম আশা করতেছি। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে খুবই দুষ্ট, খুবই দুষ্ট, ওকে কন্ট্রোল করা খুবই কঠিন একটা বিষয় আসলে। আচ্ছা, ভেতরে নেন মুরব্বী, গরুটা ভেতরে নেন। হ্যাঁ বলেন। 3,35,000 টাকা। আর দর্শক শুনলেন যে লাল বাচ্চার দাম নির্ধারণ করা হয়েছে 3,35,000 টাকা। তবে সামনাসামনি এসলে অবশ্যই কিছুটা আলোচনা সাপেক্ষে কম করা সম্ভব হবে বা দরদাম করার সুযোগ আছে। আচ্ছা, তুমি এই জায়গাটা একটু দাঁড়াবেন। এই যে ধরেন আপনার এই খামারে মানুষ কেন আসলে কুরবানি শখের গরুটি কিনতে আসবে? আমার খামারে যারা গরু কিনতে আসবে তারা 100% পিওর গরু পাবে, মানে মাংসগুলো সলিড পাবে, আমার গরুতে কোনো ভেজাল নাই। তার মানে অর্গানিক ভাবে প্রস্তুত করা, 100% অর্গানিক, মানে কোনো ফিড জাতীয় কিছু খাওয়ার নাই, মানে 2 নম্বর জিনিস বলতে কোনো কিছু ব্যবহার। আচ্ছা, খাওয়াইছেন কি কি আসলে? আমি খাওয়াইছি আপনার এলে গমের ভুষি, গম আর এলে বুটে, মানে যে ছোলাটা আছে না, ছোলা, সয়াবিন মিল আর এলে ভুট্টা বানা। আচ্ছা, এই যে এত যত্ন করে আপনি যে গরুগুলো লালন পালন করলেন, কারণ এগুলো বিক্রি করার জন্যই আসলে মানুষ লালন পালন করে, কিন্তু এত যত্ন করার পরও যখন আপনার সামনে দিয়ে ক্রেতারা নিয়ে যাবে, তখন ওই সময় আপনার মানসিকতাটা কেমন হবে? কষ্ট তো লাগবে, এটা তো আর মুখে কি বলবো, এটা বিক্রির সময় কষ্ট লাগবে। আচ্ছা, আপনার এই খামারে কিভাবে আসবে মানুষ? আমার এই খামারে আসবে আমিন বাজার দুধ বাজারে নামার পর
আপনি ঈদগার মাঠে রিস্কা দিয়ে আসবে, আসার পরে এখানে মানে আমিন বাজার আসবে, আমিন বাজার এসে বরদেশি ঈদগা মাঠ, বরদেশি ঈদগা মাঠ এখানে আসার পর এই রিসবেগ ফার্ম কিনবে, মেম্বারের ফার্ম বললেই চিনবে। আচ্ছা, তারপরে পাশে তো একটা মসজিদ আছে, পাশে মসজিদ আছে আল-আকসা জামে মসজিদ, আল-আকসা জামে মসজিদ এখানে আসে বললে আপনাকে পাবে। জি, আমাকে পাবে। শুক্র দর্শক ঠিকানাটা জানলেন। তো চলুন আমরা আরো কিছু গরু আছে সেগুলো দেখানোর চেষ্টা করি বের করে, আমরা বাকি বিস্তারিত তথ্য পরে জানবো, আমরা গরুগুলো আগে দেখানোর চেষ্টা করি। দর্শক দেখতেই পাচ্ছেন যে গরুটা দেখতে কিন্তু ছোট বাট অনেকটা তেজি, এবার এবং এটার ওয়েট সম্পর্কে আপনাদের ধারণাও দিব, যে শুনলে অবাক হয়ে যাবেন এই ছোট্ট গরুটা কতটুকু ওয়েট হতে পারে আমরা জানানোর চেষ্টা করব। খুবই দুষ্ট এবং খুব তেজি, অনেক দূর ছুটে গিয়েছিল সেখান থেকে ধরে নিয়ে আসা হলো, দেখানোর চেষ্টা করছি দর্শক। এবং আপনাদের খুবই পছন্দ হবে যে সামনাসামনি যদি চলে আসেন, গরুটা দেখতে পছন্দ হবে, দেখতে অনেকটা ছোট মনে হচ্ছে কিন্তু আসলে কিন্তু গরুটা অনেকটা শিলা এবং অনেকটা ভালো গরু। তো তুমি একটু এই জায়গাটা দাঁড়াবেন, এই যে গরুটা দেখতে অনেকটা ছোট মনে হচ্ছে আসলে এটা ওয়েট কতটুকু বলেন তো? তিনশো কেজি। দর্শক এবং অবিশ্বাস্য হলেও কিন্তু সত্য যে দেখতে ছোট, কিন্তু বাট একটা কথা আছে না যে মরিচ ছোট হলে কি হবে, ঝাল বেশি, তো এটার অবস্থা হলো তাই আর কি। যে এক সপ্তাহ আগে ভেবেছেন তিনশো কেজি, তিন সপ্তাহ, তাহলে ওই সময় তিনশো কেজি, তাহলে ঈদের সময় কতটুকু হবে? তিনশো পনেরো কেজি। এইটার দাম কেমন আশা করতেছেন? এটার দাম আশা করতেছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা। এক লক্ষ চল্লিশ হাজার টাকা, এটা তো দেশি গরু না? জি। দর্শক দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর গরুটা। এক লক্ষ চল্লিশ হাজার কি ফিক্স না কোনো সুযোগ আছে দরদামে? হালকা একটু সুযোগ আছে, হালকা সুযোগ আছে। দর্শক সামনাসামনি এসে বেশি সুযোগ নেই, মানে আলোচনা সাপেক্ষে ই করা যাবে আর কি, যে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা সখ্যতা হলে তখন সেটা আলাদা বিষয়। তো দর্শক দেখলেন আমরা এই খামারের লাস্ট গরুটি দেখবো, তো আমরা দেখানোর চেষ্টা করলাম যে দেখেন গরুটা খুবই তেজি এবং আশেপাশের লোকজনও জড়ো হয়ে গেছে যে গরুটিকে দেখার জন্য। দর্শক আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে গরুগুলো শো অফ করার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি, জানি না গরুগুলো আপনারা জাজ করবেন যে আপনাদের মনোমুগ্ধকর হয় কিনা। তো এই খামারে আসার জন্য আমরা ঠিকানাটা শুনেছি, আরেকবার একটু শুনবো তুহিন ভাইয়ের কাছ থেকে। তুহিন ভাই ঠিকানাটা যদি আরেকবার বলতেন একটু। এই ফার্মের ঠিকানা এলে আমিন বাজার বরদেশি পূর্বপাড়া ঈদগা মাঠের পাশে, আল-আকসা জামে মসজিদের পাশে, সিদের পাশে এলে আমার ফার্ম। সহজভাবে আসার উপায়টা কি? সহজভাবে আসার উপায় হলো আপনি যদি ঢাকার ওদিক থেকে আসে গাবতুলি হাটের নদীর এই পার, মানে ব্রিজ পার হওয়ার পরই আমিন বাজার, এই আমিন বাজার বরদেশি আমার ফার্ম। আচ্ছা, আর যদি সাভার ওদিক থেকে আসে তাহলে ব্রিজের আগে এই পার এলে আমার, মানে আমিন বাজার নেমে বরদেশি, বরদেশি ঈদগা মাঠ আসলে কেউ যদি বলে হাজি রিয়াজউদ্দিন মেম্বারের ফার্ম কোনটা, তাহলে এই চিনে আসবে, মানে সহজ নামে মেম্বারের ফার্ম বললেই হবে, অথবা তুহিন ভাই আপনার নাম বললে হবে না? একটু ফোন নাম্বারটা বলা যাবে কিনা? ফোন নাম্বার হলো 0998574498। আরেকবার বলবেন? 0998574498। আচ্ছা, আরেকটা কথা জানার ইচ্ছা হচ্ছে, আমাদের দেশে অনেকে অনেক বড় বড় গরু প্রস্তুত করেছে, তো তারা গরুর সাথে কিছু পুরস্কার ঘোষণা করছে, কেউ পালসার গাড়ি, কেউ বা আরেকটা গরু, আপনি আপনার এই ছোট গরুগুলোর সাথে কোনো পুরস্কার রাখছেন কিনা? আসলে আমি যারা বড় গরু মনে করেন পালে তারা আকর্ষণের জন্য দেয়, আমার এখন তো তেমন বড় গরু নাই, তবে কোনো ক্রেতা যদি মনে করেন আগ্রহ করে গরু কিনে আমি কিছু একটা গিফট দেওয়ার চেষ্টা করব। সেটা কি সারপ্রাইজ হিসেবে? সারপ্রাইজ হিসেবে প্রকাশ করতে চাচ্ছেন না? জি। তো ঠিক আছে, তুমি আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আর আমাদের কামনা রইল যে আপনি যেন কাঙ্ক্ষিত মূল্য পান এবং সবগুলো গরু যাতে আপনার সেল হয়। তো ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম বা দেখানোর চেষ্টা করলাম যে যারা আসলে এই করোনাকালীন সময়ে লকডাউনের মধ্যে হাটে না যেয়ে খামার থেকে গরু বা পছন্দের গরুটি কিনতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন এই বরদেশি এই খামারে, খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো এবং দেখে মুগ্ধ হয়ে যাবেন এবং গরুগুলো পছন্দ অবশ্যই হবে। তো আলোচনা সাপেক্ষে কিন্তু খামারে এসে আপনারা দরদাম করে গরু ক্রয় করতে পারবেন। তো প্রতিবেদনটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা, সামনে আরো নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।